নমস্কার বন্ধুরা, তোমাদের বাড়িতে যাদের ভারত গ্যাস আছে তারা কি করে আধার কার্ডের KYC-টা করবে বা লিংক করবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। খুবই সহজ, তোমরা নিজেদের মোবাইলের মাধ্যমে তোমরা করে ফেলতে পারো এই ছোট্ট কাজটি। তোমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পরে এখানে সার্চ করবে MyLPG। MyLPG সার্চ করার পরে সবার প্রথমে যে লিঙ্কটা আসবে MyLPG.in, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু বড় জুম করে দেখাচ্ছি, দেখো এখানে তিনটে আছে, ইন্ডিয়ান গ্যাস আছে, HP গ্যাস আছে, ভারত গ্যাস আছে। এই তিনটের মধ্যে তোমার সব প্রথমে যেটা রয়েছে ভারত গ্যাস, আজকে তোমাদের ভারত গ্যাসটা দেখাবো। এই ভারত গ্যাসের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এইভাবে সব অপশন খুলে যাবে, ঠিক আছে, সব অপশন খুলে যাবে। একটু এদিকে আসো, ডান দিকে কোনার উপর সাইডে দেখো, এখানে সাইন ইন আছে আর নিউ ইউজার আছে। আমরা এখানে আমাদের নিজেদের প্রোফাইলটা এখানে খুলব, তার জন্য আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তা সেটা আমাদের সবার প্রথমে নিউ ইউজার এই লেখাটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখো দুটো বক্স আছে, প্রথমে রয়েছে কনজিউমার নাম্বার, তারপর রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তাই তোমাদের গ্যাসের বইতে যে কনজিউমার নাম্বারটা আছে সেই কনজিউমার নাম্বারটা তোমরা এই ঘরটার মধ্যে বসিয়ে দেবে। আর তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এর মধ্যে বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। চলো আমি এখানে নাম্বারটা, কনজিউমার নাম্বার আর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে পরের স্টেপটি দেখাচ্ছি। এখানে ওটিপি নাম্বারটা আমি বসিয়ে নেব, ওটিপি নাম্বারটা বসিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেখো এবারে এইভাবে অপশন খুলে যাবে। সবার উপরে দেখো তোমাদেরকে উপরে শো করবে কংগ্রাচুলেশন মিস্টার অমুক বা মিসেস অমুক, এটা তোমাদের নামটা শো করবে যাদের নামে গ্যাস বইটা আছে। আচ্ছা এইবারের উপরে এন্টার ইওর প্রিফারড লগইন আইডি পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড, এখানে তোমাদেরকে এই দুটো তৈরি করে নিতে হবে। লগইন আইডি করতে হবে, মানে একটা ইউজার আইডি যেটা বলে লগইন আইডিটা তৈরি করতে হবে আর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তা তোমার কীভাবে তৈরি করবে সেটা একটু নিচে ইন্সট্রাকশন দেওয়া আছে, এখানে দেখো দেখে নাও। এখানে দেখো লেখা আছে ইওর লগইন আইডি কীভাবে করতে হবে, মাস্ট বি ক্যারেক্টার 6 থেকে 30খানা ক্যারেক্টার দিয়ে তৈরি করতে হবে, বড় হাতের দেবে, বড় হাতের ABC যা একটা দেবে, ছোটো হাতের ABC একটা দেবে, যা দেবে দেবে। এখানে একটা নিউমেরিক নাম্বার দিতে হবে ক্যারেক্টার, হ্যাঁ, আর একটা দিতে হবে স্পেশাল একটা ক্যারেক্টার দিয়ে তোমরা লগইন আইডিটা তৈরি করবে। আচ্ছা তারপর এখানে দেখো পাসওয়ার্ড দেওয়া আছে, এই ঘরটার মধ্যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, এখানে পাসওয়ার্ড আছে নিচের ঘরটায়। পাসওয়ার্ডটা তোমরা কী করবে, এখানে দেখে দিয়ে দিয়েছে পাসওয়ার্ড, কীভাবে পাসওয়ার্ডটা তৈরি করবে দেখো এখানে লেখা আছে মাস্ট বি ক্যারেক্টার 8 থেকে 14খানা ক্যারেক্টার, এটাও ঠিক সেমভাবে তৈরি করবে লগইন আইডির মতনই অনেকটা হবে, ঠিক আছে। নাম দিলে ছোটো হাতের বড়ো হাতের নাম দিলে, তারপরে কোনো সংখ্যা দিলে 1 2 3 4 একটা সংখ্যা দিলে, তারপরে
একটা হ্যাশ বা স্পেশাল একটা যেখানটা দিয়ে তোমরা দিয়ে দিলে, দিয়ে তোমরা মোটামুটি আটখানা ক্যারেক্টার তোমাদের তৈরি করতে হবে, কম করে আটখানা ক্যারেক্টার তৈরি করতে হবে। তৈরি করে এখানে বসিয়ে দিলে ঘরটার মধ্যে, এবার যেটা তোমরা উপরে বসালে পাসওয়ার্ডের ঘরে, তারপরে রি পাসওয়ার্ড ওই সেম নাম মানে সেম লেখাটাই তোমরা নিচে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবে। চলো আমি এখানে সব বসিয়ে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো করার পরে এইভাবে চলে আসবে সামনে, এখানে তোমার নাম শো করবে। আচ্ছা এখানে লেখা আছে ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট সাকসেসফুলি, ঠিক আছে। এবার তোমাদেরকে এভাবে শো করবে, এরপরে কী করবে তোমরা ক্লিক হেয়ার, এখানে যে লেখাটা আছে ক্লিক হেয়ার, এই যে লেখাটা ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার তোমরা ক্লিক করবে। চলো আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি পরে কী করতে হবে। এইবারে তোমাদেরকে লগইন আইডি আর পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তোমরা যে লগইন আইডিটা তোমরা বানালে নিজেরা এবং পাসওয়ার্ডটা যেটা বানালে সেটা তোমরা এখানে নিচে উপরটায় লগইন আইডি বসাবে, এখানে এই জায়গাটা লগইন আইডি বসাবে আর এই জায়গাটায় পাসওয়ার্ড বসাবে। বসিয়ে দিয়ে এখানে ক্যাপচাটা বসাবে, যে ক্যাপচাটা এখানে এই যে ক্যাপচাটা রয়েছে এখানে বসাবে, ওটা বসিয়ে এখানে এই জায়গাটা লগইন করবে, ঠিক আছে। আমি তোমাদের করে পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো এখানে আমার এখানে আমার প্রোফাইলটা খুলে গেছে, এখানে এখানে শো করছে। দেখো উপরে তোমার নামটা শো করবে, মিস্টার হোক মিসেস হোক এখানে নাম শো করবে। এখানে কনজিউমার নাম্বার, এলপিজি আইডি, কনজিউমার স্ট্যাটাস, তারপরে সাবসিডি মোড, ঠিক আছে, আধার নাম্বার, আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক কেওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ইয়েস করা আছে আমার, আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার ইয়েস করা আছে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল, এখানে দেখা যাচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে এখানে, যাই হোক এখানে আইএফসি কোড, আচ্ছা এগুলো সব এখানে রয়েছে, হবে এদিকে ইমেল আইডি ইমেল সব রয়েছে, তোমার দেখে নেবে। এবারে তোমরা কী করবে, একটু সাইডে আসবে, এসে এখানে দেখবে তোমার শো করবে এখানে, দেখো একটু একটু বড়ো করে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের, এখানে দেখো লেখা আছে সাবমিট কেওয়াইসি, এই সাবমিট কেওয়াইসি এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। আমি এখানে দেখো ক্লিক করছি, ক্লিক করে বা দেখো এভাবে অপশন খুলে যাবে, এখানে পুরো ফর্মটা ফিল আপ করা থাকবে, ঠিক আছে। দেখো কেওয়াইসি কানেকশান টিআইসি নর্মাল কানেকশান, যাই হোক এখানে এটা খোলা পুরো সব খোলা থাকবে, মানে ফর্মটা পুরো ভরাট করা থাকবে। এবার তোমাদের যেগুলো যেগুলো মানে মনে হচ্ছে যে ঠিক নেই সেগুলো তোমরা একটু সিলেক্ট করে নেবে, যখন এখানে মিস্টার হোক মিসেস হোক এটা তোমরা সিলেক্ট করে, যদি মনে হয় যে তোমার এখানে ভুল আছে সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো সেখান থেকে। আর এদিকে দেখো সেট করে নেবে, এখান থেকে তোমার দেখো এই জায়গাটা আছে নিচের দিকে আসো, দেখো তোমার ডেট অফ বার্থ আছে, তোমাদের ডেট অফ বার্থটা তোমার সিলেক্ট করবে, এখানে জেন্ডারটা যদি সিলেক্ট করা না থাকে তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এদিকে ধরো ম্যাটেরিয়াল স্ট্যাটাস এটা যদি তোমার সিলেক্ট করা না থাকে সেটা তোমার সিলেক্ট করে নেবে, এখানে সব কিছু এখানে পুরো ফর্মটা ফিল আপ করাই থাকবে। এখানে ইমেল আইডিটা তোমার এখানে একটা ইমেল আইডি বসিয়ে দেবে, এখানে তোমাদের যে ইমেল আইডিটা আছে তোমার এটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাটাগরি যেটা আছে দেখো আধার আধার ইউআইডিআই এটা এখানে সিলেক্ট করা থাকবে, এগুলো সব সিলেক্ট করাই থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু করতে হবে না, এখানে যেমন ধরো রিজন ফর ফিলিং অফ কেওয়াইসি এই এখানে তোমার এটা সিলেক্ট করে নেবে, এখানে সিলেক্ট করে নেবে, হুম এটা তোমার এখান থেকে সিলেক্ট করবে। দেখো এখানে তোমরা ক্যাটাগরিটা জায়গাটা করবে, এখানে তোমার স্ট্যাটাস যেটা বললাম রিজন ইস্যু অফ রেশন কার্ড এটা করো না, এটা যাক এই যে রিজন ফর ফিলিং ফর কেওয়াইসি এখানে তোমরা সিলেক্ট করে নেবে, হ্যাঁ এটা তোমরা সিলেক্ট করবে,
এখান থেকে তোমরা রিজনটা করবে, তোমরা হচ্ছে KYC নট অ্যাভেলেবেল এটা তোমরা সিলেক্ট করবে, এখানে চেকবক্সে টিক করবে। টিক করার পর এখানে এই জায়গাটা দেখো লেখা আছে এন্ড্রয়েডের ক্যাপচা, এই উপরে ক্যাপচাটা আমি ঘরে বসাবে। তারপরে ইমেল ওটিপি, তোমাদের ইমেলে একটা ওটিপি এখানে এই ক্যাপচাটা বসানোর পর এখানে জেনারেট, এখানে ওটিপিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে এই ঘরটা বসিয়ে দিয়ে বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা বসিয়ে দেবে এখানে। তারপরে আপডেট KYC, এই আপডেট KYCতে এখানে এই আপডেট KYC এখানে তোমরা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের এই KYCটা সাবমিট হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই তোমাদের এটা KYCটা মানে হয়ে যাবে, ঠিক আছে? দু একদিন সময় লাগে, সেটা KYCটা তোমাদের হয়ে যাবে, তোমাদেরকে আর কোনো জায়গায় কোনো এজেন্সি ঘরে যেতে হবে না। আর দ্বিতীয়ত তোমাদেরকে এই জিনিসটা করার জন্য তোমরা প্লে স্টোর থেকেও দুটো অ্যাপস ডাউনলোড করেও করতে পারো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করলে তোমরা ওয়েবসাইট থেকে করতে পারবে এইভাবে। আর যদি KYCটা যদি তোমরা ইয়েতে করতে চাও মানে প্লে স্টোরে গিয়েও তোমার দুটো অ্যাপস আছে, সেটা ডাউনলোড করো, তোমরা ওখান থেকেও করতে পারো, ওটাও ফেস আইডি দিয়ে করতে হয়। তা চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এরকম প্লে স্টোরে চলে আসবে, প্লে স্টোরে এসে এখানে সার্চ করবে আধার ফেস আরডি, আরডি সার্চ করবে, সঙ্গে সঙ্গেই সামনে এরকম একটা তুমি দেখিয়ে দিচ্ছি বড় করে আধার ফেস আরডি এআরডি আর অ্যাক্সেস, এটাকে তোমরা এখানে ইনস্টল করবে। তা আমার এখানে ইনস্টল করা হচ্ছে বলে এখানে আনইনস্টল দেখাচ্ছে, দেখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা তোমরা ইনস্টল করার পরে তোমরা এখানে তোমরা তোমাদের মোবাইলে তোমরা এটা এই অ্যাপসটা খুঁজে পাবে না, এটা হাইড হয়ে থাকে, ঠিক আছে? এটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা ফেস স্ক্যানটা করবে, তখন তোমাদেরকে এই অ্যাপসটা কাজে লাগবে। চলো সেটা তোমাদেরকে পরের স্টেপে আমি দেখাচ্ছি, তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, ইনস্টল করে নিয়ে তোমরা এটা ওপেন করবে, ঠিক আছে? সরি ওটা ওপেন হবে না, ইনস্টল করে রাখবে, ঠিক আছে? ইনস্টল হয়ে গেলে এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটা তোমাদের দেখাচ্ছি, পরে আরেকটা অ্যাপস আছে, সেটা ভারতের ভারত গ্যাসের অ্যাপস, সেটাও তোমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এবার তোমরা এখান থেকে প্লে স্টোরে সার্চ করবে হ্যালো HELLO, হ্যালো BPCL, BPCL এটা সার্চ করার সঙ্গে এখানে সার্চ করবে। দেখো সবার প্রথমে একটা এই উপরে এই নিচের দিকে দেখো, সরি এই জায়গাটা দেখো, এই জায়গাটা এইটা এটা তোমরা ইনস্টল করবে। তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি, এই যে আমি ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেলে এখান থেকে তোমরা ওপেন করবে, আমি ওপেন করলাম এখান থেকে। এখানে দেখো স্কিপ আছে, এই যে স্কিপ, এই যে সরি এই তীর চিহ্নটা, এখানে তোমরা ক্লিক করবে। আমি এটা ক্লিক করলাম, আবার এই তীর চিহ্নটা আবার ক্লিক করবে, আবার ক্লিক করবে। এবার এখানে গেট স্টার্ট, এই গেট স্টার্টে তোমরা এখানে তোমরা গেট স্টার্টে ক্লিক করবে। এবারে তোমার যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবে, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করা আছে
সেই নাম্বারটা এখানে বসাবে। এখানে বসানোর পর এই যে কন্টিনিউ অপশানটা আছে, এই কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। চলো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছি। এবারে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানে, এই ওটিপিটা এবার এখানে বসিয়ে দেবে। ওটিপি নাম্বারটা সসংখ্যক ওটিপি বসানোর পরে এখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আর SMS আছে। তোমরা হোয়াটসঅ্যাপ অথবা SMS দুটোতেও তোমরা ওটিপিটা নিতে পারো, অথবা তোমরা যদি মনে করো না হোয়াটসঅ্যাপে নেবো না, তাহলে হোয়াটসঅ্যাপের টিকটা উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে SMS এর টিকটা রাখবে। টিকটা দেখে এখানে এই চেকবক্স আছে, এখানে একটা টিক করবে। টিক চেক করে এখানে এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে তোমার ক্লিক করবে, ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। চলো আমি এটা পুরোটা কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি, এগিয়ে পরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি এনরোলড, তা ওয়েলকাম দ্য ভারত পেট্রোলিয়াম ফ্যামিলি। দেখো এখানে একটা ইউজার আইডি, এখানে আমাদের একটা ইউজার আইডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই ইউজার আইডিটা দেবে এখানে, এটা দেখে নেবে। আর এখানে যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউ আছে, কন্টিনিউ করে এগিয়ে যাবে। চলো আমি এটা এখান থেকে কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছি। এবারে দেখো এখানে নিউ এমপিন আর কনফার্ম এমপিন, এখানে তোমাদের চারটে সংখ্যা এখানে এমপিন তৈরি করতে হবে। তোমার যে কোনো চারটে সংখ্যা দেবে, 1 2 3 4 অথবা 1 1 3 2, যা খুশি তোমরা দিতে পারো। চারটে সংখ্যা এখানে যা দেবে, এখানে যেই সংখ্যাটা দেবে সেম সংখ্যা এখানেও বসাবে, এই দুই জায়গায় বসাবে। বসানোর পরে এখানে সাবমিট আছে, এই সাবমিট আছে, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে এগিয়ে যাবে। চলো আমি এখান থেকে এমপিনটা দিয়ে করে আমি এখান থেকে সাবমিট করে এগিয়ে যাচ্ছি। এবার দেখো এমপিন এখানে আমার সেট হোক করা হয়ে গেছে, এখানে দেখাচ্ছে এমপিন সেট সাকসেসফুলি, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে যে ডান অপশানটা আছে এই ডান অপশান আমি ক্লিক করব, ক্লিক করে এগিয়ে যাব। এবার দেখো এইভাবে সামনে একটা ইন্টারফেস সামনে চলে আসবে, এখানে দেখো শো করছে ইওর প্রোগ্রাম, আর এখানে এই যে দামটা দেখা যাচ্ছে 929 টাকা, এটা হচ্ছে গ্যাসের দাম, বর্তমান যে গ্যাস গ্যাস দিচ্ছে, মানে গ্যাসের যে দামটা আছে সিলিন্ডারের, সেই দামটা এখানে শো করছে। আর এখানে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা তোমরা ক্লিক করে ভিতরে প্রবেশ করবে। তা চলো আমি এখান থেকে এই তীর চিহ্নটা মেরে, মানে ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করছি। এবার দেখো এখানে অনেক রকম ভাষা রয়েছে, এখানে তোমাদের যে ভাষাটা তোমাদের কমফোর্টেবল হবে সেই ভাষাটা তোমরা এখানে ব্যবহার করবে। এখানে দেখো বাংলা আছে, এই যে বাংলা, এখানে বাংলা রয়েছে, বাংলা তোমরা সিলেক্ট করতে পারো। আর আর ইংলিশ আছে উপরে, এই যে ইংলিশ, এখানে ইংলিশও তোমার সিলেক্ট করতে পারো। যাই হোক আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি, ইংলিশ সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে দেখো এবার এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, এখানেও KYC-টা করে আমি এখান থেকে এগিয়ে যাব। এই যে KYC লেখা আছে এখানে আমি ওকে করব, ওকে করে আমি এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে দেখো আমার মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে, এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হয়েছে, এই সেন্ড করা হয়েছে। এখানে এই ছটা ঘর আছে, এই ছটা ঘর দেখতে পাচ্ছ তোমরা, এই ছটা ঘরে ছটা নাম্বার পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে চলো, এখানে মোবাইল নাম্বার আমার ওটিপি চলে এসেছে, এই নাম্বারগুলো আমি বসিয়ে নিয়ে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো পরের স্টেপটা এভাবে আসছে, এখানে
লাইট চিহ্ন দেখাচ্ছে একটা। এবার আমি এখানে এখান থেকে আমি কন্টিনিউ করে, এই যে কন্টিনিউ আছে, এখান থেকে আমি কন্টিনিউ করে এগিয়ে যাব। এবার দেখো এখানে একটা চেকবক্স আছে, এই চেকবক্সে আমরা টিক করব। আর এখানে এই জায়গাটা দেখো, এই ঘরটা এখানে আমি এখানে টিক করার পরে এই ঘরটা সবুজ হয়ে যাবে, মানে সরি নীল হয়ে যাবে। এবার আমি কী করবো, এখানে ওকে করে এগিয়ে যাব। ঠিক আছে, চলো আমি চেকবক্সটা ক্লিক করছি, এগিয়ে তোমাদের পরের স্টেপটা দেখাচ্ছি। এবার দেখো এইভাবে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, সামনে ফেস স্ক্যানটা সামনে একটা ওপেন হয়ে যাবে। তোমরা মুখটাকে সামনে রাখবে, ক্যামেরাটা সামনে রাখবে, মুখের সামনে রাখবে এবং পুরো স্টিলভাবে একদম মানে সোজাভাজি তাকিয়ে থাকবে। তাকানোর পরে তোমরা 2-3 বার চোখের পলকটা ফেলবে, ঠিক আছে। ফেলার পরে দেখবে তোমাদের অটোমেটিক এটা ডিটেক্ট করে নেবে, ঠিক আছে, ফেসটা ডিটেক্ট করে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে দেখবে তোমরা, দেখবে এখানে লেখা নিচে একটা সবুজ রঙের লেখা চলে আসবে, ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং। কিছুক্ষণ একটু অপেক্ষা করবে, প্রসেসিং হচ্ছে, হওয়ার পরেই তোমরা দেখতে পারবে। এবার দেখবে তোমরা এখানে ব্যাক টু ড্যাশবোর্ড, আর এখানে উপরে একটা রাইট চিহ্ন আছে, আর এখানে লেখা আছে সাকসেসফুলি আপলোডেড স্টেটাস অ্যাজ KYC সাকসেসফুলি, ঠিক আছে। এই লেখাটা চলে আসবে, এই লেখাটা এসে যাওয়া মানে তোমার কাজটি কমপ্লিট হয়েছে। এবার 2-1 দিনের মধ্যে তোমার KYCটা কমপ্লিট হয়ে যাবে, এটা সাবমিট হয়ে গেল, এটা কিছুদিন পরে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই তোমরা খুবই সহজে মোবাইলের অ্যাপস থেকেও এই কাজটি করতে পারবে। আবার তোমরা ওয়েবসাইটে গিয়েও, তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে, ওয়েবসাইটে গিয়েও এইভাবে ইউজার আইডি বানিয়ে পাসওয়ার্ড বানিয়েও তোমরা এই কাজটি সম্পন্ন করতে পারবে। তোমরা যারা নতুন এসেছো আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা পুরনো আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।